36,009 32,000 চাকরি বাতিল রায় সংশোধন করে জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় টাইপিং এ ভুল ছিল বলে জানা যাচ্ছে মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ 36,000 চাকরি বাতিলের রায় সংশোধন করা হলো টাইপিং এ ভুল ছিল তাই পূর্বের দেওয়া রায় সংশোধন করে 32,000 চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গত 36,000 অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলায় অভিযোগ করা হয় 32,000 অপ্রশিক্ষিত শিক্ষক 2016 সালে চাকরি পেয়েছিলেন কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 36,000 চাকরি বাতিলের নির্দেশ দেন মঙ্গলবার সেই রায় সংশোধন করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন রায় সংশোধনের নির্দেশ দেওয়ার পাশাপাশি মামলা সম্পর্কে বিচারপতির মন্তব্য 2016 নিয়োগ প্রক্রিয়ায় এত বেআইনি হয়েছে যে সেটা বাতিল করা ছাড়া আর উপায় ছিল না ব্যাপক দুর্নীতি হয়েছে কে বৈধভাবে নিয়োগ পেয়েছেন আর কে অবৈধভাবে নিয়োগ পেয়েছেন সেটা খুঁজে বের করা কার্যত অসম্ভব কলকাতা থেকে অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা